أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الهدى صلى الله عليه وسلم: لا يبقى بيت مدر ولا وبر إلا أدخله الله في الإسلام بعز عزيز أو بذل ذليل، وكما قال عليه الصلاة والسلام. دعوة كونسيل كرتيك آيجيتو أسكير মুসলিম বিশ্বে চলমান সংকট ও উত্তরণের উপায় সম্পর্কে আলোচনার সভা উপস্থিত। আজকের বিশেষ আলোচক তারুণের অহংকার আমার অত্যন্ত অন্তরের কাছের ব্যক্তি মহতরম মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ এবং আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমার অত্যন্ত হৃদয়ের গহীনে যার স্থান মৌলানা হাফেজ শোয়েব মক্কি বারাকাল্লাহ ফি হায়াতি এবং দাওয়া কাউন্সিলের প্রাণস্পন্দন মৌলানা হেলালুদ্দিন ফকিরিয়বি সহ এখানে উপস্থিত দাওয়া কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ ও আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা। আসলে কথা অনেক দীর্ঘ হয়ে গেছে, কথা বলতে গেলে অনেক কথাগুলো আপনাদেরও জানা আছে। আজকে যদি আমরা একটু চোখ খুলে তাকাই দেখতে পাই শুধুই মুসলমানদের রক্তে প্রবাহিত হচ্ছে। আপনি ফিলিস্তিন বলেন, আপনি সিরিয়া বলেন, আপনি কাশ্মীর বলেন, আরাকান বলেন, চীন বলেন, আফগানিস্তান বলেন, সব জায়গায় শুধু মুসলমানদের রক্তে প্রবাহিত হচ্ছে। সবচাইতে সস্তা আজকে মুসলমানদের রক্ত। কেন আজকে এই পরিস্থিতি? এই সংকট সম্পর্কে আপনারা ইতিপূর্বে বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। তো আমরা যদি একটু চিন্তা করি দেখি, তাহলে আমরা দেখব ইসলামের যাত্রা হয়েছে এই ফিজডালা পথেই। কখনো ইসলামের জন্য পথ কুসুমাস্তীর্ণ ছিল না, সবসময়ই ইসলামের জন্য পথ ছিল কণ্ঠকাকীর্ণ। এই কণ্ঠকাকীর্ণ পথ বেয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের আজীবন সাধনার মাধ্যমে তাদের বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য ইসলাম পৌঁছিয়েছেন এবং তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য এভাবে ইসলাম এসেছে। ইসলাম সবসময়ই কণ্ঠকাকীর্ণ পথ বেয়ে অগ্রসর হয়েছে। অতএব এখানে হতাশার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না হুম লা ইফতানু ওয়া লাকাদ ফাতানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিয়ালামান্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লিয়ালামান্না আল্লাহুল কাযিবিন। এটা পরীক্ষার ক্ষেত্র, এটা এখানে পরীক্ষা চলবেই, অতএব সংকটও চলমান থাকবে। আমরা কতটুকু তাদহিয়া করি দিনের জন্য, আমরা কতটুকু ত্যাগ স্বীকার করে দিনের জন্য, এখানে সেই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যদি এই পরিস্থিতি সংকটময় না হয়, পথ যদি কণ্ঠকাকীর্ণ না হয়, তাহলে পরীক্ষা কোথায় হবে? এই পরীক্ষার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সংকট তৈরি করেন। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অধীন, এগুলা দেখে হতাশ হওয়ার কিছু নেই। আমরা তো মনে করি আজকে এই যে কাফেররা সংকট তৈরি করে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, এই সমস্ত দুর্বল মনা মুভমেন্ট, বর্তমান যুগের মুসলমান তো অত্যন্ত দুর্বল ইমানের দিক দিয়ে, এরা নিজের আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না, মজলুম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠাতে চান, এটাই হচ্ছে ব্যবস্থা। কিন্তু এখন এই যে পরিস্থিতি, এখানে বসে থাকার সুযোগ নেই। এখানে প্রত্যেকজন মুভমেন্ট তিনি দায়ী। আমরা যদি দেখি বিভিন্ন কঠিন মুহূর্তে, সংকটময় মুহূর্তে মুসলিম মনীষীরা যেভাবে সংকট থেকে উত্তরণের জন্য কাজ করেছিলেন সংকটকে চিহ্নিত করে, আমাদেরকেও আমাদের যুগে সেটাই করতে হবে। মহতরম মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ উনি বারবার একজনের নাম উচ্চারণ করেছেন,
তিনি হচ্ছেন মুজাদ্দিদ আলফাসানি রাহিমাহুল্লাহ। যে আমরা তার আগে তুরস্কের সৈয়দ নুরসির জীবনী পড়ি, তুরস্কের সৈয়দ নুরসির জীবনী পড়লেও আমরা একই বিষয়টাই দেখব। সৈয়দ নুরসি কামাল আতাতুর্কের আমলে লড়াই করেছেন কামাল আতাতুর্কের বিরুদ্ধে। কামাল আতাতুর্ক তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তাকে বাড়ি দেওয়ার জন্য চেয়েছেন, গাড়ি দেওয়ার জন্য চেয়েছেন, চাকরি দেওয়ার জন্য চেয়েছেন, তিনি সব কিছুকে লাথি মেরেছেন। আবার ওইদিকে যারা জেহাদপন্থী ছিলেন, যাদের রক্ত গরম, মাথা গরম, তারা বলেছেন এখন কামাল আতাতুর্ক সব কিছু শেষ করে দিয়েছে, মুসলিম দেশটাকে, মুসলিম খেলাফতকে তছনছ করে দিয়েছে, আসুন আমরা তার বিরুদ্ধে জেহাদে নামি। তো তিনি বলেছিলেন ভাই কার বিরুদ্ধে জেহাদে নামবো, এখন আমি যাদেরকে হত্যা করব তারাও তো মুসলমান, হয়তো তারা বুঝতেছে না আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, এখন আমি যাদেরকে হত্যা করব তারাও তো মুসলমান। তো কিন্তু যাদের রক্ত গরম, মাথা গরম, তারা থেমে থাকেননি, তারা লড়াই করেছেন, শেষ পর্যন্ত জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। এদিকে সৈয়দ নুরসি কী করেছেন, তাকে একের পর এক কেস দেওয়া হতো, একের পর এক মামলা দেওয়া হতো, তারপর তিনি আদালতে গিয়ে দাঁড়াতেন, আদালতকে তিনি দাওয়াতের কেন্দ্র বানিয়ে ফেলতেন, সুবহানাল্লাহ। তারপর তিনি একদিনের জন্য বসে থাকেননি, তিনি লেখালেখির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জেনারেশন তৈরির কাজ করে গেছেন। তো শেষ পর্যন্ত তাকে যখন দমাতে পারেননি, তখন বিচারক তাকে একবার বলছিলেন আপনি কী করতে যাচ্ছেন, আপনি কি জানেন, এজন্য তো আপনার মৃত্যুদণ্ড হবে। তো তিনি আদালতকে দাঁড়িয়ে পড়েছিলেন, মাননীয় বিচারক সাহেব আপনি আমাকে মৃত্যুর ভয় দেখান, আমার তো ইচ্ছা হয় ইসলামের এক একটি বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ যদি আমাকে আমার গায়ে যতটুকু লোম আছে ততটুকু প্রাণ দিত, আমি প্রত্যেকটা প্রাণ ইসলামের একটি বিধান বাস্তবায়নের জন্য কোরবান করে দিতাম। এই একটা বক্তৃতায় ফুরা পরিবেশ পাল্টে গেছে, বিচারক শেষ পর্যন্ত হতাশ হয়ে গেছেন, বলে যে আমি কাকে কাবু করতে চাচ্ছি। শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডের আদেশ তাকে আর দিতে পারেননি, তাকে দেশান্তর করেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি তার ওই যে দাওয়াতি কর্মকাণ্ড সেটা ফসল দিয়েছে। শেষ পর্যন্ত তুরস্ক যেভাবে সেকুলার ধারায় পরিচালিত হয়েছিল, কিছুটা হলেও আজকে ইসলামিক ধারার দিকে এসেছে। এটা হচ্ছে সৈয়দ নুরসির অনেক দিন আগের কর্মকাণ্ডের দাওয়াতি তৎপরতার ফসল। তো এখন আমরা যদি মনে করি যে আমরা এখন যে গাছ রোপণ করেছি এখনই ফল খাবো, এরকম আশা পোষণ করা আমাদের জন্য ঠিক হবে না। সৈয়দ নুরসি কাজ করেছিলেন অনেক আগে, ফসল পাচ্ছেন অনেক পরে। অনুরূপভাবে মুজাদ্দিদ আলফাসানি রহমতুল্লাহি আলাই, তার সামনে তিনটা পথ খোলা ছিল, যে চরমপন্থায় গিয়ে অস্ত্র হাতে নিয়ে আন্দোলন করা, অস্ত্র হাতে নিয়ে জেহাদ নামা, তারপরে শাসক গোষ্ঠীর সাথে মুদাহানা করা, একটা পথ তিনি বেছে নেননি। তৃতীয় পথ তিনি যেটা বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে দাওয়াতের পথ। তিনি যেভাবে ফেরেন শয়নে স্বপনে চিন্তা করেছেন কীভাবে আমার এই মুসলমান ভাইদেরকে ইমানে চেতনা জাগ্রত করা যায়। আজকে যারা শাসন যন্ত্রের বিভিন্ন স্তরে বসে আছে তারা সবাই মুসলমান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা যে মুসলমান তারাও জানেন না, তারা যে মুসলমান তাদের ইসলামের দাবি কী তারা জানেন না, এই কারণে আজকের এই পরিস্থিতি। নতুবা আপনি একজন এই যারা বিভিন্ন পদে বসে আছেন, যারা আমাদের সুখে ডাইরেক্টলি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এরকম অনেক মানুষ, নাম ধরলে তো অনেক কিছু হয়ে যাবে, বাদ দিলাম, আপনি যদি এদেরকে বলেন আপনি মুসলমান থেকে বের হয়ে গেছেন, সে সাথে সাথে আপনাকে কতল করবে, আমাকে কতল করবে, কী কত বড় সাহস, আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমান, তিনি ইসলামী চেতনা আছে কিন্তু ইসলামের কী দাবি তার কাছে জানে নেই, এজন্য আজকে সে নিজে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারও জানতেই। এখানে সমস্যা হচ্ছে ওই যে আমরা তাদের কাছে যথাযথ পন্থায় পয়গাম পৌঁছাতে পারিনি, আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারিনি। তো আমাদের কাজ করতে হবে সৈয়দ নুরসি যেভাবে কাজ করেছিলেন, যেভাবে মুজাদ্দিদ আলফাসানি রহমতুল্লাহি আলাইহি কাজ করেছিলেন, ঠিক সেভাবেই। তো আজকে আমরা যেই প্রোগ্রামের আয়োজন করেছি, এখানে এটা বলতে হলে বলতে গেলে আমাদের প্রথম শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলমিনের। আমরা যেভাবে চিন্তা করেছিলাম তার সাথে বেশি সফলতা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন। এরপরে যিনি সার্বক্ষণিক এখানে কাজ করে গেছেন এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য, সর্বদা প্রচেষ্টা চালিয়েছেন, সবটুকু মেধা শ্রম দিয়ে এটা বাস্তবায়নের চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন হেলাল ফুকুরিয়বি হাফিজাহুল্লাহ। আল্লাহ তার কর্ম তৎপরতার মধ্যে আরও বরকত দান করুন এবং তার শক্তি সাহস আরও বাড়িয়ে দিন, তার যোগ্যতা আরও বাড়িয়ে দিন, তার এই তৎপরতাকে আল্লাহ কবুল করুন। এবং আজকে বিভিন্ন পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই প্রতিষ্ঠানের
যিনি প্রিন্সিপাল মৌলানা দিদারুল আলম সাহেব, তারও শুকরিয়া জ্ঞাপন করতে হয়। তিনি এই সমস্ত ব্যবস্থাপনা আঞ্জাম দিয়েছেন, সুন্দরভাবে মেহমানরা যেন আসতে পারে, সব কিছু ভালোভাবে যেন হয়, তার সবটুকু ব্যবস্থা মৌলানা দিদারুল আলম সাহেব করেছেন। আমি ধন্যবাদ জানিয়ে তাকে খাটো করতে চায় না, তার অবদানকে খাটো করতে চায় না, তার জন্য বলবো জাযাহুল্লাহু খায়রা। এরপরে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, মৌলানা আফমা খালেদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ এবং মুফতি হারুন নিজার হাফিজাহুল্লাহ, মৌলানা সোহেব মক্কি থেকে নিয়ে মৌলানা আফিফ মাদানী এবং আমাদের আরও যারা মেহমানবৃন্দ, আমি তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। আর বিশেষ করে আমাদের এই দাওয়া কাউন্সিলের সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি দেখেছি ওনারা আসলে সফা মুখতারা এখানে ওনারা, আমি এই পর্যন্ত যতটুকু ওনাদের কর্মকাণ্ড অবজার্ভ করেছি যে অত্যন্ত নিরলসভাবে অত্যন্ত এখলাসের সাথে কাজ করেন, মানে কার কী পদ পদবী এগুলোর দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা চান শুধু মানে অর্ডার কীভাবে বাস্তবায়ন করা যায় এবং কীভাবে এটা ফলপ্রসূ হয় ফলবান হয়। তো দাওয়া কাউন্সিল আমরা মূলত প্রতিষ্ঠা করেছিলাম এই ধরনের একঝাঁক তরুণকে নিয়ে, আমাদের উদ্দেশ্য ছিল এতেদালি ফিকির বিস্তার করা, মধ্যপন্থী চিন্তা। আজকে আমরা দুই প্রান্তিক সীমায় অবস্থান করি, এই প্রান্তিক সীমা আমাদেরকে শতধা বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে, এজন্য আমরা চাইছি এতেদালি চিন্তার বিস্তার করা এবং বিশুদ্ধ আকিদা পোষণ করা এবং ছড়িয়ে দেয়া, এই দুইটা জিনিস। তৃতীয় আরেকটা জিনিস হচ্ছে আল ওয়ালা ওয়াল বারার, চিন্তা চেতনাকে ছড়িয়ে দেয়া। এই তিনটা বিষয়কে সামনে রেখে মূলত আমরা একত্রিত হয়েছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে বেশ কিছু প্রোগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের যে চিন্তা চেতনা এটা সবার কাছে আমরা ছড়িয়ে দিই। তো আমাদের সুযোগ আছে, আমরা অত্যন্ত যাচাই বাছাই করে এখানে সদস্য নিয়েছি, কারণ আমাদের যে সমস্যা একবার মুফতিহাদ ইজহার হাফিজাহুল্লাহ বলেছিলেন, বলেছেন আমাদের মাদ্রাসার ছাত্রদের একটা সমস্যা হচ্ছে আমরা খুব বেশি আবেগী, কোনো কিছুতে খুব তাড়াহুড়া করে জড়িয়ে যাই, আবার খুব তাড়াহুড়া করে ছড়িয়ে পড়ি, এখান থেকে বিদায় নিই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো তিনি বলেছিলেন আপনারা কাজ করতে যাচ্ছেন দেখুন কতদিন টিকে থাকতে পারেন, এটা তার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছেন যে আমরা খুব দ্রুত আবেগ নিয়ে আসি আবার খুব দ্রুত ছুটে যাই পেছন দিকে। তো আমরা যাচাই বাছাই করার সময় চিন্তা করেছি ওই ধরনের খুব বেশি আবেগ প্রবণ মানুষ না, যারা অতি আবেগী, খুব দ্রুত আসা আবার খুব দ্রুত ছুটে যায়। তো এরকম যাদের অতিরিক্ত আবেগ নেই, মধ্যপন্থী চিন্তা চেতনা লালন করেন, আমরা তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে স্বাগতম জানাই। এখানে আপনারা আমাদের সাথে অন্তর্ভুক্ত হতে চাইলে আমাদের মৌলানা হেলালুদ্দিন ফকিরের সাথে যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ আমরা আরও সদস্য নেব। এবং আমাদের খুব দীর্ঘমেয়াদী কাজ করার পরিকল্পনা আছে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সামেল হয় আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। তো যেটা বলছিলাম যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এই মুসলিম উম্মাহ আল্লাহ সৃষ্টি করেছেন বিজয়ী উম্মাহ হিসেবে, এটা যেটা পরাজয় সেটা সাময়িক, যেটা আপনার নির্যাতন সেটা সাময়িক। ওই যে কবি বলেছিলেন মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসি, আমাদের বিষয়টাও ঠিক সেরকম মনে করতে হবে যে আমাদের যে সমস্ত বিপদ আপদ এটা আমাদের জন্য সাময়িক, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের সম্মানের স্বর্ণ শিখরে এগিয়ে যাবই, আমাদের সফলতার স্বর্ণদ্বারে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা ব্যথিত হয়ো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হয়ে থাকো। আজকে আমাদের সবচাইতে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ইমানের, সত্যিকার ইমানের অভাব। একজন কাফের এই আয়াত পড়ে বলেছিলেন, বলে যে তোমাদের কোরআনের মধ্যে তো আছে মুসলমানরা সবসময় বিজয়ী, তো বলেছিলেন কোথায়, বলে যে এই আয়াতের মধ্যে লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, বলে যে না তুমি কথা বুঝো নাই, এখানে তুমি বলছো মুসলমান, মুসলমানরা এখানে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মুমিনরাই সবসময় বিজয়ী, ওয়ালা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও। আর ওইদিকে যে প্রস্তুতি, ওই প্রস্তুতির ব্যবহার আল্লাহ বলেছেন ওয়াইদুল আহম মাস্তাতাতুম মিন কুওয়া, ওয়াইদুল আহম মাস্তাতাতুম মিন কুওয়া, মানে সামর্থ্য অনুসারে শক্তি সংগ্রহ করো, শক্তি সংগ্রহের ব্যাপারে বলেছে সামর্থ্য অনুসারে, আর ইমানের ব্যাপারে বলেছেন ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন হলে।
তাহলে শক্তি সামর্থ্য জোগাড় করতে হবে সব ধরনের। আমাদের আফমা খালেদ হোসেন সাহেব যে সমস্ত কনস্পিরেসির কথা বলেছেন, কাফেরদের ষড়যন্ত্রের কথা বলেছেন, হারুন ইজাহার হাফিজাহুল্লাহ যে সমস্ত কনস্পিরেসির কথা বলেছেন মুসলিম উম্মার প্রতি, এটা চলমান, এটা থাকবে। এখন আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং সাথে সাথে আমাদের কর্মপন্থা প্রণয়ন করতে হবে, আমাদের ইস্তেতাত অর্জন করতে হবে সামর্থ্য অনুসারে। কিন্তু আগে যেটা জিনিস জরুরি সেটা হচ্ছে প্রকৃত ইমান সংগ্রহ করা। তো আরেক হাদিসের মধ্যে তো আল্লাহ আর স্পষ্ট করে বলেছেন, লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু ফিহি ইসলাম। পৃথিবীর কোথাও নগরের এবং গ্রামের কোনো ঘর বাকি থাকবে না ইসলাম প্রবেশ করা ছাড়া। আল্লাহ সব জায়গায় ইসলাম প্রবেশ করাবেনই, বিজি আজিজ ও বিদিল্লি দলিল। এটা হয়তো সম্মানের সাথে হবে অথবা লাঞ্ছিত করে হবে। ইসলাম এটা বিজয় হওয়ার জন্য আসছে, ইসলাম পরাজিত হওয়ার জন্য নয়। তো আমাদের এক উস্তাদ বলতেন যে ইসলাম সবসময় বিজয়ী, পরাজিত শুধু মুসলমানরা। কোন মুসলমান? আমরা দুর্বল মুসলমানরা। ইসলাম কখনো পরাজিত না, কারণ ইসলামের কোনো কিছুই এ পর্যন্ত বাতিল সাব্যস্ত করতে পারেননি। যেমন আপনারা দেখুন যে কোরআনে করিম, কোরআনে করিমের কোনো থিওরি, কোনো এজাজ তারিখি বা এজাজ এলমি বা এজাজ গাইবি কোনো একটাকে এ পর্যন্ত কাফেররা চ্যালেঞ্জ করতে পারেনি, বা এজাজ লুগবি কোনো একটাকে এ পর্যন্ত কাফেররা চ্যালেঞ্জ করতে পারেনি। এবং এটা এ যুগে বাতিল, এ যুগে অবাস্তব বা অবান্তর, এরকম একটা বিষয়ও প্রমাণ করতে পারেনি। তাহলে এর থেকে বোঝা যায় ইসলাম বিজয়ী ধর্ম। এবং এখনও উন্মুক্তভাবে যারা গবেষণা করেন, সবচাইতে বেশি প্রবৃদ্ধিমান ধর্ম হচ্ছে ইসলাম। শিক্ষিত লোকেরা যে ধর্মকে আপন করে নিচ্ছে আজ দিন দিন, প্রত্যেক দিন বিপুল হারে, যে ধর্মের মধ্যে মানুষ বেশি প্রবেশ করছে সেটা হচ্ছে এখন এখন ইসলাম। আপনি নেট ঘেটে দেখুন যে পৃথিবীর আনাসে কানাসে বিভিন্ন প্রান্তে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ হতাশ নই, কিন্তু আমাদের বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করে যেতে হবে আপন আপন অবস্থান থেকে। আমাদের নিজেদেরকে প্রকৃত মোমেন হবে এবং এই মোমেনের প্রকৃত মোমেনের পরিধি যেন আরও বাড়ে, এই সংখ্যা যেন আমরা আরও বাড়াতে পারি, ওই কর্মপন্থা আমাদেরকে প্রণয়ন করতে হবে, ওই কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো যারা যতটুকু শ্রম ব্যয় করেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য, আমি তাদের সবার জন্য বলবো জাযাকুমুল্লাহু খায়রা, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল করুন এবং আমাদেরকে অবিচলভাবে অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।